সকাল বন্ধুরা, বং হলিডের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকে কিন্তু চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আজকে আমরা জার্নি করবো 7:53 ট্রেন নাম্বার 31819 শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিং লোকালে। তো চলুন সম্পূর্ণ জার্নিটা দেখতে থাকুন, আশা করছি ব্লগটা এনজয় করবেন। আর আজকে আমাদের জার্নিতে থাকছে কিন্তু 14টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 16টা হল। তো শিয়ালদার 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের কৃষ্ণনগরে সিটি গ্যালোপিং লোকাল চলে এসছে। তো দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু মারাত্মক লেভেলের ভিড়, 12 কোচের গাড়ি কিন্তু বন্ধুরা এটা। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে কিন্তু এখন যেহেতু শিয়ালদা একটা সোর্স স্টেশন আমাদের, তো এখান থেকে কিন্তু মোটামুটি ট্রেনটা ফাঁকা যাবে বিধাননগর অবধি। তারপর থেকে দমদম থেকে কিন্তু এই ট্রেনটা একদম ফুল প্যাকড আপ হয়ে যাবে যাকে বলে। যাই হোক, চলুন ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ঘড়ির কাটায় ডট কিন্তু সময় হচ্ছে 7:53। ইতিমধ্যে আমাদের ট্রেন আমাদের সোর্স স্টেশন শিয়ালদা থেকে ছেড়ে গেল কৃষ্ণনগর সিটি উদ্দেশ্যে। কিন্তু আজকে আমাদের জার্নিটা হবে সময় এখন ঘড়ির কাটায় 8:04। শিয়ালদা থেকে 3 কিলোমিটার জার্নি কভার করে আমরা কিন্তু চলে এলাম আমাদের যাত্রাপথে প্রথম হল্ট। চলো ওঠা যাক, 2 মিনিটের হল্ট ছিল। তো নেক্সট স্টেশন হচ্ছে দমদম জংশন, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দমদম মেট্রো, এবার কিন্তু মেট্রো একদম নিচের দিকে ঢুকে যাবে এখান থেকে, এই জন্য বন্ধুরা পাতাল রেল। তো দেখো পাতালের দিকে ঢুকছে কিন্তু এবার। তো বন্ধুরা এদিকে দেখো ধেয়ে আসছে কিন্তু শিয়ালদা লালগোলা লোকাল। ঘড়ির কাটায় সময় হচ্ছে 8:08।
মধ্যে কিন্তু শিয়ালদা থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা কিন্তু চলে এলাম আমাদের যাত্রাপথে 2 নম্বর হল্ট দমদম জাংশন রেলওয়ে স্টেশনে, দমদম এই জন্য জাংশন কারণ কি এখান দিয়ে কিন্তু দুটো লাইন আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে কিন্তু হাসনাবাদের দিকে আর একটা চলে যাচ্ছে নৈহাটি হয়ে ব্যান্ডেলের দিকে। তো চলো নেক্সট স্টেশন হচ্ছে ব্যারাকপুর। তো বন্ধুরা দমদম এই জন্যই জাংশন, এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আপের দিকে। তো আপের দিকে যদি আমরা দেখি একটা লাইন চলে যাচ্ছে কিন্তু নৈহাটির দিকে আর একটা লাইন চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। তো আজকে আমরা যাব কিন্তু নৈহাটির দিকে। ট্রেনে কিন্তু সেরকম ভিড় নেই, যথেষ্ট ফাঁকা ট্রেন, তো জার্নি করার জন্য কিন্তু একদম ভালো ট্রেন একটা। তো যাই হোক ব্যারাকপুরে গিয়ে দেখা যাক কিরকম ভিড় হয়। ইতিমধ্যে কিন্তু আমরা দমদম স্টেশন ছেড়ে এসেছি, তো আমাদের আজকে শিয়ালদা থেকে বাসগুলো এন্ড টু এন্ড ভাড়া পড়েছে কিন্তু 25 টাকা, তো আমি রিটার্ন কেটেছি তার জন্য কিন্তু 50 টাকা লেগেছে আমার। আর এই ট্রেনে যদি আমি ম্যাক্সিমাম স্পিড বলি, ম্যাক্সিমাম স্পিড কিন্তু থাকছে 100 কিলোমিটার পার আওয়ার আর মিনিমাম থাকছে কিন্তু 50 কিলোমিটার পার আওয়ার। শিয়ালদা থেকে ইতিমধ্যে কিন্তু 22 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের 3 নম্বর হল্ট ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। তো এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের টাইম আছে, তো দেখা যাক ট্রেন কতক্ষণ দাঁড়ায়। চলো এবার ওঠা যাক ট্রেনে। Thank you.
তো বন্ধুরা, শিয়ালদা থেকে কিন্তু ইতিমধ্যে 37 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের 4 নম্বর হল্ট নৈহাটি জাংশন রেলওয়ে স্টেশনে। নৈহাটি এই জন্যই জাংশন কারণ কি, এখান থেকে কিন্তু দুটো লাইন ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে আর একটা চলে যাচ্ছে কিন্তু ব্যান্ডেল জাংশনের দিকে। বন্ধুরা, সিউড়ি শিয়ালদা মেমু। নৈহাটি ছাড়ার পরে তোমাদের সাথে কিন্তু একদম কল্যাণীতে গিয়ে দেখা হবে, মাঝে দুটো স্টেশন স্কিপ করছি, তারপরে একদম কল্যাণীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু কল্যাণী ঢুকছি। তো দেখতে পাচ্ছ কল্যাণীতেও কিন্তু দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। এই দিকটা আছে কিন্তু কল্যাণী সীমান্তর জন্য, কল্যাণী সীমান্ত যেসব ট্রেনগুলো শিয়ালদা থেকে আসে সেগুলো কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে দেওয়া হয়, আর যেগুলো কল্যাণী মেল লাইনে চলে যাচ্ছে রানাঘাট জাংশনের দিকে সেই সব ট্রেনগুলো কিন্তু এই লাইনে দেওয়া হয়। বন্ধুরা, শিয়ালদা থেকে ইতিমধ্যে কিন্তু আমরা 48 কিলোমিটার কভার করার পরে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 7 নম্বর হল কল্যাণী রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, কল্যাণী ছাড়ার পরে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে রানাঘাট। বন্ধুরা, শিয়ালদা থেকে কিন্তু 73 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের 13 নম্বর হল্ট রানাঘাট জাংশন রেলওয়ে স্টেশনে। রানাঘাট এই জন্যই জাংশন, রানাঘাট থেকে কিন্তু দুটো লাইন চলে যাচ্ছে, একটা লাইন চলে যাচ্ছে কিন্তু গেটের দিকে আর একটা লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশনের দিকে। তো আজকে আমরা যাবো কিন্তু কৃষ্ণনগর সিটি জাংশনে। তো আমরা নেক্সট কথা বলবো তোমাদের সাথে বাদখুল্লা স্টেশনে গিয়ে, যেটা কিন্তু আমাদের অন্তিম হল্ট হবে আজকে। বন্ধুরা, তোমরা তো জেনে থাকবে হয়তো রানাঘাটে রানু মণ্ডল এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু বিখ্যাত হয়েছিল। শিয়ালদা থেকে কিন্তু 89 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের অন্তিম হল্ট এবং শেষ হল্ট, সেটা হচ্ছে বাদখুল্লা রেলওয়ে স্টেশনে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বঙ্গ হলিডে।